আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের ভিভো একটি ফোন, তো এই ফোনটি হচ্ছে তো আমরা টেস্ট পয়েন্টটি আপনাদেরকে আগে দেখানোর জন্য আগ্রহ করব। তো তার জন্য আমরা তার জন্য আমরা এখান থেকে চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে যাই, আমরা এখানে লিখব ভিভো Y20 2021। লেখার পরে এই যে টেস্ট পয়েন্টে এখান থেকে, এটা হলো সিএলকে লাইন বলা হয়। এখান থেকে একটি সিএলকে লাইন আপনারা একটা তার জাম্পিং করবেন। জাম্পিং করে আমার মতো এমন বার করে নেবেন। তো আমি আগ থেকে এটা কানেক্টেড করে রেখেছি, এই আগ থেকে এটা কানেক্টেড করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা দেখাবো এই ফোনটি কিভাবে আমরা আনলক করিব। তো তার জন্য আমাদেরকে যে কাজটি করিতে হবে, সর্বপ্রথম আমরা টুলটিকে লগ ইন করে নিতে হবে। আচ্ছা, ওকে, আমাদের টুলটি লগ ইন হয়ে গেছে। এখন আমরা টুলটিকে একটু ছোট করে নিতে হবে। গুড, এখান থেকে আমরা ডিভাইস ম্যানেজারটি ওপেন করে নিব। এটু আমরা একটু ছোট করে নিব, যেহেতু আপনাদেরকে আমরা ঠিকভাবে জিনিসটা দেখাতে পারি। এখান থেকে আমরা এটা নিব এই ধারে। ওকে, ফাইন। আচ্ছা, তো এখন আমরা ব্যাটারিটি অবশ্যই ডিসকানেক্ট করে নিব। ডিসকানেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে আমরা টুলে যাব। টুলে এখান থেকে যাব আমরা মিডিয়াটেকে। মিডিয়াটেক আসার পরে এখান থেকে আমরা যে কাস্টম পি লোডার, এটা আমরা টিকমার দিব। টিকমার দিয়ে এখান থেকে আমরা এই ফাইলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে এখানে আমরা যে মডেলটি আছে, এটার যে মডেল, এই মডেলটি আমরা দেখাই দিব এখানে। এখান থেকে আমরা সেটটি ফরম্যাট দিতে হবে, যেহেতু এখানে আমরা ক্লিক করব এফআরপি সহ একবারে দুটোই চলে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমরা এই যে টেস্ট পয়েন্টটি এখানে আমরা কানেক্টেড করিব। করার পরে এখানে আমরা ইউএসবিটি লাগাইতে হবে। তারপর আমরা টেস্ট পয়েন্ট যে শর্ট করেছি, শর্টটা আমরা ছেড়ে দিতে হবে। এখানে আমাদের ফোনটি অলরেডি ফরম্যাট, ওকে। এখন আমরা ফোনটিকে রান করে দেখিতে হবে আসলে আমাদের কাজটি সম্পূর্ণ সাকসেস হয়েছে কিনা, ঠিক আছে? তো তার জন্য আমরা অবশ্যই সব কিছু ঠিকঠাকভাবে করে তারপর হচ্ছে আমরা ফোনটিকে রান করিব। আচ্ছা, ওকে। এখানে কিছুটা সময় নিবে।
ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি রান হয়েছে। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে। আমরা ইংলিশ সিলেক্ট করে দিলাম। গুড, এখন আমরা স্টার্টে ক্লিক করব। নেক্সট দিব। আমাদের ফোনটি যে এফআরপি লক ছিল সেটি সহ করলাম, চলে গেছে। তো আপডেট যে ফোনগুলো আছে, আসলে আপনাদের টেস্ট পয়েন্ট শর্ট করে কাজ করে, সেটা সিকিউরিটি আপডেট হয়ে যায়, তো যার কারণে হচ্ছে এই সমস্যাগুলো হয়। আপনারা হয়তো এগুলা যারা কাজের অভিজ্ঞতা আছেন তারা সবাই বেশ কম অনেকে জানেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের আমরা সেটিংস এ যে আপনাদেরকে একটু খানি মডেলটি দেখাবো। সুন্দর, এখন আপনারা দেখতে পাচ্ছেন Y20 2021। তো আশা করি বুঝতে পারছি আপনাদেরকে কিভাবে আপনারা ফোনটি কাজ করিবেন, সম্পূর্ণ আনলক করিবেন। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।